বিজেপির তরফ থেকে 195 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে 20 জন এবং যাদের তালিকা এই মুহূর্তে সামনে এসছে, একমাত্র এই দল বিজেপি তারা কিন্তু নিয়ে এসছে। কিন্তু এই জায়গায় যখন এই পরিস্থিতি চলছে, তখন শাসকের ভেতরের অন্তর্দ্বন্দ্ব, তাতে জেরবার কুণাল বাবুর মন্তব্য, তারপর তাপস বাবু, এবার তিনিও সেই জায়গা থেকে তার বক্তব্য স্পষ্ট করেছেন। এখন এই যখন পরিস্থিতি চলছে, তার মধ্যে আজকে সব থেকে বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অবসরের ঘোষণা করলেন বিচারপতি পদ থেকে। এবার তিনি বললেন, যা বলবো মঙ্গলবার বলবো, অবসর। অর্থাৎ তিনি তার লেটার যখন পাঠাবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, তাদের পাঠাবার পরই তিনি তার বক্তব্য রাখবেন।